বশীকরণের চালান যন্ত্রে প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষটি যদি দূরে চলে গেছে, তাকে আপনি আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। নমস্কার, মহারাজ সিধুলাল শাস্ত্রী, আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড। অনেক সময় দেখতে পাই আমার ক্লায়েন্ট অনেকে এসে বলে, দাদা আমি একজনকে ভালোবাসতাম, সে অনেক দূরে চলে গেছে, আমার সঙ্গে আর কানেকশন রাখছে না। তাদের জন্য বলছি, যদি আপনাদের কোনো ভারী মাঙ্গলিক দোষ না থাকে, তাহলে এই চালান বিদ্যাটির দ্বারা আপনি কিন্তু আপনার মনের মানুষটিকে ফিরিয়ে আনতে পারবেন, আবার আপনারা আগের মতন সেই প্রেমে আবদ্ধ হতে পারবেন। শত যোজন দূরে থাকলেও সে আপনার কাছে ফিরে আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করবেন, অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তখনই সেই ভিডিওটি যাতে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটি পৌঁছে এবং আপনি ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন একসঙ্গে একবার বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন। আসুন, আগামী 24/7/2024 তারিখে আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, 25/7/2024 আমি থাকছি আরামবাগ চেম্বারে, 27/7/2024 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, এবং 28/7/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেজাদা চেম্বারে। আমার সঙ্গে একই চেম্বারে থাকছে মহারাজ সূর্যকান্ত অর্থাৎ জুনিয়র রাজুদা, আপনারা তার কাছেও বুকিং করতে পারেন, কারণ একই চেম্বারে বাপ বেটা দুজনে থাকবো। যারা কনফার্ম বুকিং করে চেম্বারগুলোতে আসবেন, তাদের জন্য থাকছে মা কামাক্ষার জল, মা কামাক্ষার বস্ত্র, মা কামাক্ষার কামিয়া সিঁদুর এবং মা কামাক্ষার কাছ থেকে নিয়ে আসা একটা সর্বসিদ্ধিদাতা কবচ, যেটি আপনাকে চলার পথে অনেকটা সাপোর্ট করবে। তো বন্ধুরা, যদি আপনার প্রেমিক বা প্রেমিকা দূরে চলে গেছে, আপনাকে ফোন থেকে ব্লক করে দিয়েছে, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চাইছেন, তাহলে এই চালান বিদ্যাটির মাধ্যমে আপনি কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারবেন। আমি একটা নকশা দেখাচ্ছি, এই নকশাটিকে আপনাদেরকে অমাবস্যা রাত্রে আঁকতে হবে, এবং যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে ভূর্জপত্র, কামিয়া সিঁদুর, ভূর্জপত্র এবং একটা জ্যান্ত শিঙি মাছ। অমাবস্যার দিন জ্যান্ত শিঙি মাছটাকে কিনে নিয়ে এসে প্রথমে জলে রাখবেন, কোনো পাত্রে তাকে জিয়ে রাখবেন, অর্থাৎ রেখে দিলে সে কিন্তু থাকছে। ওই এইবার সন্ধ্যার সময় সূর্য অস্ত গেলে আপনি আসন পেতে ঠাকুরের স্থানে বসবেন, সামনে একটা প্রদীপ নেবেন এবং দুটি আগরবাতি জ্বালবেন অথবা ধূপ ধুনো জ্বালবেন। এইবার এই নকশাটি এঁকে দেখুন, দুদিকে নাম রয়েছে, একদিকে ছেলের নাম, একদিকে মেয়ের নাম অবশ্যই আপনাকে লিখতে হবে, এবং এই লেখাটি পুরোটাই আপনাকে কমপ্লিট করতে হবে ভূর্জপত্রের উপর কাম সিঁদুর দিয়ে। লেখা কমপ্লিট হয়ে গেলে রাত্রি 12টার সময় শিঙি মাছটির গলায় সুতো দিয়ে এই যন্ত্রটিকে ভালো করে বেঁধে নদীতে গিয়ে সে শিঙি মাছটিকে ছেড়ে দেবেন। যে শিঙি মাছটিকে ছাড়লেন, তা সে বার্তাটি পৌঁছে দেবে তার কাছে। এই চালান বিদ্যা কিন্তু ফেলিওর হওয়ার নয়। হাত জোর করে বলছি, মাইনের উপর এই প্রয়োগ করবেন না, প্রয়োগ করলে আইনগতভাবে আপনি দায়ী থাকবেন।